গাইজ, ব্লগে দেখানোর কিছু নেই, শ্রাবণী মেলা হচ্ছে, চুপচাপ এসে ঘুরে পালিয়ে যাবে। ব্লগ শেষ। আবে সালে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি অয়ন। তো আজকে আমরা এসেছি পাঁশকুড়া শ্রাবণী মেলাতে। তো প্রতি বছর শ্রাবণ মাসেই মেলা হয় পাঁশকুড়াতে, পাঁশকুড়া পৌরসভার কাছে। তো আজকে আমরা এই চারজন এসেছি, মেলাটা ঘুরবো একটু, মানে এমনি ক্যাজুয়ালি চলে এসেছি একটু বেশি। তো কেউ আসলে মেলা আসার জন্য রেডি ছিলাম না, এমনি হঠাৎ মনে হলো চলে এসেছি। তো যাই হোক, মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাবো, কী কী বসেছে, কী কী দোকান, আর অনেক নাগরদোলাও এসেছে। ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। পাঁশকুড়া পৌরসভা যাওয়ার রাস্তার পাশেই হচ্ছে এই শ্রাবণী মেলা। হাই রোডে এলে তোমরা দেখতেই পেয়ে যাবে, একদম হাই রোডের পাশেই মেলাটা হচ্ছে। তো এই বছর মেলায় অনেক রাইড এসছে, মানে নাগরদোলা আর কি, এক এক করে সবগুলো দেখাচ্ছি তোমাদেরকে। এটা হলো ব্রেক ড্যান্স, এখনও স্টার্ট হয়নি, মানে জানি না তোমরা কী নামে বলো, আমরা তো ব্রেক ড্যান্সই বলি এটাকে। একটা শেষ হয়েছে একটা ব্যাচ, পরের ব্যাচ স্টার্ট হবে। আর এইখানে যে ড্র্যাগনের মতো একটা জিনিস ঘুরছে, ট্রেনের মতো আর কি, আর এগুলো বাচ্চাদের, পাশে বসেছে বাচ্চাদের ট্র্যাম্পোলিন। তো এইটা একদম বাচ্চাদের জন্য খুবই আনন্দের একটা জায়গা, একদম সেই শৈশবে ফিরে নিয়ে যাবে। দেখ কত করে, 30 টাকা করে। তো এইখানে বেশিরভাগ যে রাইডগুলো আছে সবগুলোই প্রায় 30 টাকা করে, জিজ্ঞেস করলাম এক্ষুনি দেখতে পেলে, তো সবই 30 টাকা। যারা রাইড চড়তে পছন্দ করো অবশ্যই এসে রাইডের মজা নিতে পারো। আর ভাই কোথায় ঘুরছিস কিছু খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর বাকি এই মেলার যে বাকি অংশ, প্রত্যেক মেলাতেই যেরকম থাকে আর কি। তো গাইজ, কীরকম ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, বেশ ভালোই ভিড় হয়েছে, মানে জায়গাটাও ছোটো, তো বেশ অনেকটাই ঘিঞ্জি লাগছে, যাতায়াতে বেশ একটু অসুবিধা হচ্ছে। যাও, এটাই তো মেলার আনন্দ, তাই না? সবই ভালো লাগছে মেলায়? হ্যাঁ, খুব সুন্দর লাগছে, ভিড়ও হয়েছে আজকে বেশ, আবহাওয়াটাও ভালো আছে, কাদা আরে নেই। কাদা নেই? না কাদা নেই, কাদা একটু একটু আছে অল্প, ও জানে না। তো মোটামুটি গাইজ, এই ছিল মেলা, মানে মেলা আর কি দেখাবো, সব যেরকম আমাদের গ্রাম বাংলার মেলা হয় প্রত্যেকটা মেলারই মতো। তো এখন এক মাস থাকবে মেলাটা, শ্রাবণ মাস পুরোটাই থাকবে। তো তোমরা চাইলে এখানে এসে এনজয় করতে পারো, সন্ধ্যেবেলা ভালো লাগবে আশা করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ারও করে দিও ভিডিওটা।
এতদিনে প্রায় সবাই তোমরা জানো যে পাঁশকুড়া একটা পার্ক উদ্বোধন হবে, মানে এখন উদ্বোধন হয়নি, পার্ক খুলছে, তো কাজও প্রায় শেষ হয়ে গেছে। তো সেই পার্কই মেলার কাছেই, কারণ পৌরসভার কাছে মেলা হচ্ছে, তো পৌরসভার কাছেই পার্ক। তো সেই পার্কের বাইরে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, পার্কটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে, ভিতরে ঢুকতে পারছি না। বিদ্যাসাগর উদ্যান, এই যে বিদ্যাসাগর উদ্যান, আর এই হলো বাইরে থেকে ভিউ। ঠিক আছে, একটু সাইড থেকে দেখাচ্ছি। তো গাইজ, এই হলো পাঁশকুড়ার পার্ক, যেটা এখন উদ্বোধন হয়নি। তো বাইরে থেকে একটু ভিউ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখন রাত্রেবেলা ফাঁকা, তো দেখতে খুবই সুন্দর লাগছে, বেশ ফাঁকা শান্ত লাগছে। এবার উদ্বোধনের পর কীরকম হবে সেটা ভিতর থেকে একদিন দেখাবো তোমাদেরকে। আর এই সামনে গেট বড় করে,